সিলেবাসটা আপনার কাছে অনেক বড় মনে হতে পারে, কিন্তু জাস্ট আপনি থামুন, এখানে চিন্তা করুন যে সিলেবাসে যত কিছুই দেওয়া আছে থাকুক বা আছে, তো এটা চিন্তা না করে আমি বলবো আপনি আমার ভিডিওটা এখানেই স্টপ করবেন। স্টপ করে এই স্ক্রিনের মধ্যে যতটুকু অংশ দেখতে পাচ্ছেন আপনি ততটুকু অংশ খাতার মধ্যে লেখা শুরু করে দিন। পরবর্তী স্টেপে আমি আপনাদেরকে বোঝাচ্ছি কীভাবে আপনাদের সিলেবাসটা 15 দিনের মধ্যে শেষ করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ করলে আপনি অনেক গুরুত্বপূর্ণ জিনিস মিস করবেন। চলুন শুরু করছি। এই টপিকগুলো আপনি জাস্ট খাতার মধ্যে লিখে ফেলুন। আমি জাস্ট ভিডিওর এই অংশটুকু স্লাইড করছি। এই যে এখানে যে অংশটুকু রয়েছে আপনারা এই অংশটুকু সুন্দর করে খাতার মধ্যে তুলে ফেলুন। আপনার যে পূর্ণ মান 100 রয়েছে, কোন কোন টপিকের উপরে কত নাম্বার রয়েছে তা এটা এখানে ডিটেলস লেখা রয়েছে। তো আপনার 100 নম্বরের মধ্যে 100 নম্বর কোথা থেকে আসছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, ডি, ই, এফ, জি, এই পার্টগুলো মিলেই যে 100 হয়েছে সেটার একটা সামারি এখানে দেওয়া আছে। সেই জন্য সিলেবাসটা আপনার কাছে অনেক বড় মনে হতে পারে, কিন্তু সিলেবাস একদম শর্ট। আপনি খাতার মধ্যে সিলেবাসটা লিখে ফেলুন। বইয়ের মধ্যে কিংবা পেজের মধ্যে সিলেবাস থাকলে হবে না, আপনি ফলো করবেন কিন্তু কিছু শিখতে পারবেন না। আপনি জাস্ট খাতার মধ্যে লেখা শুরু করে দিন। অ্যান্টিবায়োটিকের মতো টিপস আমি আপনাকে দিচ্ছি। তো এটা লেখা হয়ে গেলে আপনি এখানে পার্ট সেকশন এতে 20 নম্বরের জন্য আপনি কী কী টপিক পড়তে হবে এখানে সুন্দর করে অ্যাসেসমেন্ট টার্গেট করে লিখে দেওয়া আছে এখানে। তো আপনি জাস্ট এই টপিকগুলো খাতার মধ্যে লিখবেন। পড়াশোনা অনেক দেরি আছে, এই টপিকগুলো জাস্ট লিখে ফেলুন। এবার আসি আমরা পড়াশোনার বিষয়ে, কীভাবে আমরা পড়াশোনা শুরু করব। তো এইভাবে অ্যাসেসমেন্ট এ থেকে জি পর্যন্ত যেগুলো রয়েছে আপনারা প্রত্যেকটি খাতার মধ্যে লিখে নেবেন। লিখে একদম শুরু থেকে স্টার্ট করবেন, একদম এ থেকে পড়াশোনা শুরু করবেন। তো আমি বলবো আমার ভিডিও দেখে দেখে আপনি কষ্ট করে এই সিলেবাসটা লিখেন, লিখলে সিলেবাসটা আপনার আয়ত্তে চলে আসবে। পড়াশোনার সিস্টেম অনেকেই জানে না, যার জন্য একবার নয়, দুইবার নয়, 10-12 নিবন্ধন পরীক্ষা দিয়ে টিকতে পারেন না। তার একটা কারণ হচ্ছে আপনারা পড়াশোনার সিস্টেমই জানেন না। আপনি যেভাবেই পড়েন না কেন, সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি পড়েন কম সময়ে আপনার সিলেবাস শেষ করতে পারবেন। এখন আমি আমার মেইন থিওরিতে আসি, আপনাদের যে টেকনিকটি দেবো সেই টেকনিকটির সম্পর্কে আপনাদেরকে একটু আলোচনা করে নিই। তো এখানে আপনার যে সিলেবাস রয়েছে, মনে করেন আপনি এখান থেকে সিলেবাসটা স্টার্ট করছেন, এটা সেকশন এ থেকে শুরু করবেন। তো এতে এখান থেকে আপনি যখন পড়াশোনা শুরু করবেন তখন আপনার এই টপিকগুলো আপনি পড়ে নিলেন। আপনি প্রতিদিন যখন পড়াশোনা শুরু করবেন, মনে করলাম প্রথম দিনে আপনি এই 4টা লাইনের এই 4টা টপিকের উপরে আপনি পড়াশোনা করেছেন, আপনার আজকের দিন আর পড়া সম্ভব নয়, ওকে স্টপ করে দিন। পরের দিন আপনি যখন পড়াশোনা শুরু করবেন তখন আবার এখান থেকেই শুরু করবেন, 0 থেকে আবার স্টার্ট করবেন, তার মানে রিভিউ দিবেন। তাইলে রিভিউ যদি এখান থেকে স্টার্ট হয় আপনার, তো এখানে আসা অবধি দেখলেন আজকেও আপনার টাইম শেষ, নতুন কোনো কিছু টপিক পড়তে পারেননি, দুঃখের কষ্টের চিন্তার কোনো কারণ নেই। আপনারা কী করবেন, পরবর্তী দিন আবার ওই 0 থেকেই স্টার্ট করবেন। 0 থেকে স্টার্ট করলে যেটা হবে সেটা আপনি রিভিউ দিয়ে আপনি দেখলেন আজকে আপনি রিভিউ দিতে গিয়ে দেখলেন এতটুকু আপনার পড়া শেষ, আজকে পড়ার জন্য আর 1 ঘন্টা সময় বাকি আছে। তাইলে রিভিউ দেওয়া শেষ, আপনি এই 1 ঘন্টা নতুন টপিক পড়ে নেবেন। তাইলে কি হবে, এই নতুন টপিকটা সহ আপনি আগামী দিন আবার 0 থেকে প্র্যাকটিস স্টার্ট করবেন। করে এই নতুন টপিক সহ শেষ করলেন, শেষ করে দেখলেন আর সময় নেই, কোনো ব্যাপার না, আপনি চিন্তা করবেন না, আপনি পরবর্তী দিন আবার স্টার্ট করবেন পড়া। এই 0 থেকেই স্টার্ট করে, 0 থেকে স্টার্ট করবেন মানে প্রতিটা পড়া রিভিউ দেবেন, এখান থেকে আপনি রিভিউ স্টার্ট করবেন। স্টার্ট করে দেখলেন আজকে আপনার 1 ঘন্টা সময় বাকি আছে, এর আগে আপনার রিভিউ শেষ, তখন আপনি নতুন টপিক পড়বেন।
এইভাবে করে আপনি প্রতিদিন যখন স্টার্ট করবেন একদম জিরো থেকে স্টার্ট করবেন, স্টার্ট করলে যেটা হবে একদিন দেখবেন আপনি নতুন টপিক পড়বেন, দুই দিন রিভিউয়ে চলে গেছে, কোনো সমস্যা নেই। আপনি এইভাবে কন্টিনিউ করেন, পনেরো দিন জাস্ট কন্টিনিউ করেন, আপনি এখান থেকে স্টার্ট করবেন, একটার সাথে আরেকটা এইভাবে বন্ডিং আকারে নিয়ে যাবেন, মানে ওইটার সাথে যেটাই এখান এটা স্টার্ট করবেন এখান থেকে কন্টিনিউ করে করে এখান পর্যন্ত আসবেন। আসলে যেটা হবে, আপনার যে সিলেবাসটা আছে, সিলেবাসটা আপনার চোখ বন্ধ করলে কোন জায়গায় কোন টপিক রয়েছে এটা আপনি অনায়াসে বুঝতে পারবেন, এবং সেই অনুযায়ী আপনি প্রিপারেশন নেওয়ার বা চিন্তা করার কোনো কারণ নেই। কারণ প্রশ্ন দেখা মাত্রই আপনার উত্তর কী হবে সেটা আপনার চোখের সামনে ভাসতে থাকবে। আমার এই সিস্টেমে যদি আপনি পড়াশোনা শুরু করেন, তাইলে দেখবেন আপনার একবারেই নিবন্ধন পরীক্ষা হয়ে যাবে এবং আপনি মেধা তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সর্বোচ্চ দশম পর্যায়ে যাবেন। এর নিচে আপনার ক্রমিক নম্বর নামবে না। আপনি যদি আমার এই সিস্টেমেটিক ওয়েতে আপনি পড়াশোনা শুরু করেন, তো আমি বলবো কি, আমার ভিডিও দেখে দেখে আপনারা আপনাদের এই যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা ভিডিও স্টপ করে করে সিলেবাসটা লিখে ফেলুন। লিখলে আপনার সিলেবাসটা আপনার আয়ত্তে চলে আসবে। তো এখানে অনেকে লক্ষ্য করবেন যে এটা ১৭তম নিবন্ধন পরীক্ষার সিলেবাস, কিন্তু সিলেবাসটার কোনো পরিবর্তন হবে না, এটা সিলেবাসে কি রয়েছে, সিলেবাসের কোনো পরিবর্তন হবে না। বিপিএসসি যদি পরীক্ষা নেয় তাহলে বিপিএসসির সিলেবাসটা হয়তো বা একটু চেঞ্জ আসতে পারে, তো চেঞ্জ আসলে আমি আপনাদেরকে সেই চেঞ্জ সিলেবাসটা আপনাদেরকে ভিডিও আকারে দেখিয়ে দেব। তো আপনারা কষ্ট করে সিলেবাসটা লিখে ফেলুন, ভিডিও স্টপ করে করে লিখবেন, তাইলে ভালো হবে। স্ক্রিনশট নিলে সেটা এলোমেলো হয়ে যাবে। আমি জানি আপনার কাছে সিলেবাস রয়েছে, তাইলে ওই সিলেবাস দেখে দেখে আপনি সিলেবাসটা তুলে ফেলুন। তো আমি যে ওয়েতে আপনাদের পড়াশোনা করতে বলেছি আপনারা ওই সিস্টেমেই পড়াশোনা করবেন। একটা পড়া আপনি যতবার ইচ্ছা করতে থাকেন, যতক্ষণ আয়ত্তে না আসবে ততক্ষণ এটা রিভিউ দিতে থাকবেন। রিভিউ দেওয়ার পরে যদি সময় থেকে থাকে তখন নতুন করে আবার টপিক পড়বেন। এইভাবে আপনি যখন কন্টিনিউ করবেন পনেরো দিন, তখন দেখবেন আপনার প্রথম দিকের যতটুকুই পড়া আছে ততটুকু আপনি চোখ বন্ধ করলে সেটা দেখতে পারবেন। তো ইনশাআল্লাহ আপনাদের কোচিং করার প্রয়োজন নেই, কিংবা কোনো চমৎকার বই পড়ার কোনো প্রয়োজন নেই। আপনারা জাস্ট আমার ওয়েতে আপনারা পড়াশোনা শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনারা প্রথম ধাপেই আপনাদের সাকসেস নিয়ে আসছেন। মনে রাখবেন, আপনি একজন টিচার হিসেবে যোগদান করবেন মানে আপনি একা জব করবেন সেটা নয়, আপনি একজন টিচার হিসেবে জয়েন করলেন মানে একটা ফ্যামিলি ঘুরে দাঁড়াবে। তো এই কথা চিন্তা করে আপনি পড়াশোনা চালিয়ে যাবেন। তাইলে এই সিলেবাসটা জাস্ট আপনারা খাতার মধ্যে তুলে নেবেন, তুলে সিলেবাস অনুযায়ী প্রিপারেশন নেবেন। সিলেবাস তুললে যেটা হয়, আপনাদের সিলেবাস সম্বন্ধে আইডিয়া চলে আসবে এবং সিলেবাসটা কতদিনে শেষ করতে পারবেন এটা মুখ্য বিষয় নয়, আপনার মধ্যে একটা পড়াশোনার মন মানসিকতা তৈরি হবে এবং খুব দ্রুতই আপনারা সিলেবাসটা কমপ্লিট করতে পারবেন। তো আমার যেটা ওয়ে আমি বলে দিছি, আপনারা ওয়ান বাই ওয়ান একটার সাথে একটা রিলেটেড করে টপিকগুলো শেষ করবেন, তাইলে দেখবেন আপনারা আপনাদের সিলেবাসটা খুব দ্রুত শেষ করতে পারবেন। আর প্রতিদিন যদি নতুন টপিক পড়েন তাইলে বছর শেষে দেখা যাবে যে কোনো টপিকই আপনার পড়া হয়নি। আমার এই ওয়েতে পড়াশোনা করেন, নিয়মিত পড়াশোনা করে যান, দেখবেন খুব অল্প সময়ের মধ্যে সিলেবাসটা শেষ হয়ে যাবে, চিন্তাও করতে পারবেন না। তো ধৈর্য ধরে মনোযোগ সহকারে পড়াশোনা করুন, সিলেবাস অনেক লম্বা মনে হলেও সিলেবাসে কিছুই নেই, জাস্ট এগুলো কী কী পড়তে হবে সেই টপিকগুলো জাস্ট আইডিয়ালাইজ করে দেওয়া আছে। এই অ্যাসেসমেন্ট লাস্ট, এই টপিকগুলোই লাস্ট, জাস্ট খাতার মধ্যে তুলে ফেলুন। এতটুকুই ছিল আপনাদের টোটাল সিলেবাস রসায়নে। তো যারা কলেজ পর্যায়ে যোগদান করবেন প্রভাষক হিসেবে রসায়ন বিষয়ে, তাদের জন্য এই সিলেবাসটুকুই।
সাজেশন বলতে আগামী ভিডিওতে প্রশ্নসহ সাজেশন দেওয়ার ট্রাই করবো। ধন্যবাদ।